আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো পাকা আমের দুর্দান্ত স্বাদের একটি রেজাল্ট। অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই মজার ডেজার্টে। তো এই ডেজার্টটি পেতে আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। এই ডেজার্টটা তৈরি করতে আমার লাগছে 3টি আম। তো আমার আমগুলো একটু টক ছিল, সেজন্যই আমি এগুলো দিয়ে ডেজার্টটা তৈরি করছি। তবে আপনারা চাইলে মিষ্টি আম দিয়ে ওটা করতে পারেন। আমগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়ে আম থেকে পিউরিগুলো আলাদা করে নিয়েছি। এরপর 2 কাপ পিউরি হয়েছে, 2 কাপ পিউরিতে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে এগুলো ব্লেন্ডার করে নেব। তো ব্লাইন্ডার করার পর এগুলো ঘনত্বটা তা কেমন হয়েছে দেখুন। আর আমি যে পাত্রে এটা তৈরি করব সরাসরি সেই পাত্রে এগুলো দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আম কেমনটা মিষ্টি, টক হলেই মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, আর মিষ্টি হলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এই জিনিসটা আপনারা একটু ব্যালেন্স করে দেবেন। বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু আবার খুব বেশি ভালো লাগবে না। তো আমি চুলাটা এখন অন করে দিয়েছি, আর এটা বলক দিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো। বন্ধুরা, আমি চেষ্টা করছি খুব সহজে এই ডেজার্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। তো আমার রেসিপিটির কোথাও কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায়, প্লিজ ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। তো এটাতে বলক এসে গেছে, আমি চুলার আঁচটা একদম লো আঁচে রেখে দেবো এখন, না হলে এগুলো পড়ে যেতে পারে। আর এই ফাঁকে আমি তৈরি করে নেব একটা মিশ্রণ। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, আর এখানে আমি অ্যাড করে দিয়েছি 3 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। খুব ভালো করে এটা মিক্স করে নেব যেন কোনো লাম্পস না থাকে। আর আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে, তাহলে আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। তবে এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু সম পরিমাণ অবশ্যই অ্যাড করতে হবে। তো এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। আর এটা একটু কীভাবে মিক্স করছি আপনারা একটু দেখুন। এক হাতে অল্প অল্প করে দেব, আরেক হাতে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব, না হলে আবার দলা পাকিয়ে যেতে পারে। এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। এটা মিক্স করার পর আরো 2-3 মিনিট পর দেখুন আমাদের মিক্সচারটা কেমন ঘনত্ব হয়েছে। এটা আরো ঘন হবে, আরো 2-1 মিনিট জাল করব। একদম ঘন ঘন চাকচাক হয়ে গেলে তারপর আমি চুলাটা অফ করে দেব। এখন চুলাটা অফ করে দিচ্ছি। এরপর আমি এটা যে পাত্রে সেট করব সে পাত্রে সরাসরি দিয়ে দেব। এখানে আমি একটা কেকের মোড নিয়েছি, আপনারা চাইলে টিফিন বক্স বা যে কোনো একটা বক্স টাইপের কিছুতে এটা দিয়ে দেবেন। এরপর আমি এটা 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, আর 2 ঘন্টা রাখবো নর্মাল ফ্রিজে। এটা ঠান্ডা হলে খেতে খুবই ভালো লাগে। তো দেখুন 2 ঘন্টা পর ফিরে আসছি আমরা। তো 2 ঘন্টা পর দেখুন এটা কেমনটা হয়েছে। আর এটা এখন আমি যে প্লেটটাতে পরিবেশন করব সরাসরি সেই প্লেটটাতে মোল্ড আউট করে নিয়েছে। এটা মোল্ড আউট করার জন্য ছুরি বা কিছু কোনো কিছু প্রয়োজন নেই। আঙ্গুল দিয়ে একটু চারিদিক থেকে আমি হালকা করে সরিয়ে দিয়েছি, এরপর প্লেট করে মোল্ড আউট করে নিয়েছি। উপর থেকে 1-2টা টোকা দিলে এটা পড়ে যাবে। তো দেখুন কেমনটা হয়েছে, খুবই সুন্দর হয়েছে কিন্তু, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে এগুলো কেটে নেবেন,
আর ঠান্ডা ঠান্ডা খাবেন, প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করে দেবে আপনার পাকা আমের এই ডেজার্টে। পাকা আম খেতে তো এমন তো অনেক মজার, কিন্তু এরকম যদি একটা ডেজার্ট তৈরি করে দেন তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগে। তো আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।